আজকে আমি অষ্টম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 7.1-এর 14 নম্বরের অঙ্কগুলো করব। নম্বর 14 তে আছে দুটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি, সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32। অর্থাৎ সংখ্যাদ্বয়ের যোগফল মানে এ প্লাস বি ইকুয়াল টু 2 দেওয়া আছে, আর হলো গুণফল মানে এ ইন্টু বি ইকুয়াল টু 32। আসো এখন আমি 14 ক নম্বর অঙ্কটা করি। 14 কতে আছে 2x+3 ইন্টু 2x-7। এখন 2x+3 ইন্টু 2x-7, আমরা একটা সূত্র জানি, সেটা হলো x+a ইন্টু x+b। যখন এরকম থাকে তখন তার সূত্র হলো x+a ইন্টু x+b ইকুয়াল টু, আমরা লিখতে পারি কি, x² + a + b ইন্টু x + ab। কিন্তু এখানে আছে x+a ইন্টু x-7, মানে এটা যদি এদেরই 7 কে বিদললে সূত্রের সাথে কোনো মিল হয় না, তাহলে আমি যদি এটাকেও প্লাস করে নিতে পারি তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমি কি করব, এখানে প্লাস দ্বারা এই সূত্রে ফেলাবো, x+a ইন্টু x+b এই সূত্রে ফেলানোর জন্য আমাকে এখানে প্লাস ধরতে হবে। আসো এখন যদি 2x+3 ইন্টু 2x+x নিয়ে যাই, 2x+b মানে 2x+ মানে x+a ইন্টু x+b হয়, তাহলে আমি এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি। তাহলে কিভাবে লিখব, এটাকে লিখব যে x+a ইন্টু x+b করব। কিভাবে করব, x+a ইন্টু এটা যদি x হয় প্লাস -7 কে আমি বিদললাম, তাহলে x+b ব্র্যাকেট এভাবে লিখতে পারি, x+a ইন্টু x+b। তাহলে আমি ও সূত্রটি মানে x+a ইন্টু x+b ইকুয়াল টু x² + a+b ইন্টু x+ab সূত্রটি করব। তাহলে এখন x+a ইন্টু x+b যখন হবে তখন কি হবে, x² মানে এটা হলো x, এটা x, x² মানে 2x² + a, এ হচ্ছে 3, x² + a + b হচ্ছে -7, a+b, x² + a+b এটা হলো বি। তাহলে আমি a+b, তাহলে আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট লিখতে হয়, x² + a+b ইন্টু এক্স, এক্স হচ্ছে 2x + ab, এ হচ্ছে 3 ইন্টু বি হচ্ছে -7 ইন্টু ab, আমি এভাবে লিখতে পারি। এখন আসি এখানে কি হবে, 2x² মানে 4x² + ব্যাগের উঠিয়ে পেলি, ব্যাগের উঠলে কি হবে, 3 ± -7 ইন্টু 2x প্লাস মাইনাস লিখা যায়, এখানে -3 = 21 সমান সমান কি লেখা যায়, 4x² কি হবে, এখানে 4x² 2x × 3 প্লাস দিয়ে গুণ হবে, প্লাস 3 × 6x প্লাসে মাইনাসে মাইনাস 7 × 14 এক্স -21। আমরা এই লাইনকে এভাবে লিখতে পারি, সমান সমান কি লেখা যায়, 4
x square 14x minus 14x plus 6x থাকলো কত minus 8x minus 21 এটি হচ্ছে আনসার এখন 14 এর খ নম্বর অঙ্কটি করব 14 এর খ খ নম্বর কি আছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এর মান নির্ণয় করতে হবে এর মান নির্ণয় করো এখন এর মান নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে এটি হচ্ছে আমাদের প্রশ্ন 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এটা মান নির্ণয় করতে হবে আমরা এরকম কোন সূত্র আমরা জানি না তাহলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি 2 কমনে থাকলো হলো a স্কয়ার প্লাস b স্কয়ার আচ্ছা এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি হবে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b ব্র্যাকেট a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b এটা আমরা জানি এখন আমরা মানটা বসাবো a প্লাস b প্লাস b মান দেওয়া আছে 12 এবং a b মান দেওয়া আছে 32 তাহলে এখন কি হবে 2 সেকেন্ড ব্র্যাকেট a প্লাস b ইকুয়াল টু 12 এর মান 12 বসাইলাম হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a b ইকুয়াল টু 32 সেকেন্ড ব্র্যাকেট সমান সমান কি হলো টু ইনটু বারো ইনটু বারো মানে একশো চুষল্লিশ ওয়ান ফোর ফোর মাইনাস দু দুগুণ চার তিন দুগুণ সিক্সটি ফোর সমান সমান কি হবে টু ইনটু চার জায়গায় মিলে গেছে শূন্য চৌদ্দ থেকে ছয় গেলে আট আশি তাহলে কি পেলাম সমান সমান আট দুগুণে ষোলো একশো ষাট ওয়ান সিক্স জিরো তাহলে আমাদের আনসার হলো মান হলো কি 160 সুতরাং 160 খেয়াল করতে হবে সুতরাং আমরা কি পেলাম 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু 160 আনসার এখন আসি গণনার অঙ্কটি করব নম্বরে আছে প্রমাণ করো যে এ প্লাস টু বি হোল স্কয়ার ঘ নাম্বার ঘ প্রমাণ করো যে প্রমাণ করো যে এ প্লাস টু বি এ প্লাস টু বি হোল স্কয়ার মাইনাস ফাইভ বি স্কয়ার ইকুয়াল টু ওয়ান সেভেন সিক্স ওয়ান সেভেন সিক্স প্রমাণ করতে হবে এ প্লাস টু বি এ প্লাস টু বি হোল স্কয়ার মাইনাস ফাইভ বি স্কয়ার ইকুয়াল ওয়ান সেভেন সিক্স প্রমাণ করতে হবে আসি লেফট হ্যান্ড সাইডে কি আছে লেফট হ্যান্ড সাইড সমান এ প্লাস টু বি
whole square minus 5 b square. তারপর কি হবে a প্লাস b হোল স্কয়ার এর সঙ্গে আমরা সূত্র করব a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2 a ইনটু b মানে 2b 2ab 2ab প্লাস b স্কয়ার মানে 2b হোল স্কয়ার মাইনাস 5 b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 5 b স্কয়ার তারপর কি হবে এ স্কয়ার থাকলো প্লাস 2ab 2b ইনটু 2 ইনটু a দুগুণে 4 ab 4ab 4ab প্লাস দুগুণে 4 4 b স্কয়ার মাইনাস 5 b স্কয়ার তারপর কি হবে তারপর কি হবে 5b স্কয়ার 4b স্কয়ার এখানে হলো মাইনাস b স্কয়ার কি থাকলো a স্কয়ার প্লাস 4ab প্লাস 4ab মাইনাস b স্কয়ার মানে 5b স্কয়ার মাইনাস 5b স্কয়ার প্লাস 4b স্কয়ার যোগ করলে হলো মাইনাস b স্কয়ার তাহলে এখন এই অঙ্ক আমরা এটাকে কিভাবে লিখতে পারি এটাকে লেখা যায় a square minus b square plus 4ab মানে minus b square নিয়ে আসলাম a square minus b square plus 4ab এখন সমান সমান কি করতে পারি a square minus b square সূত্র আমরা জানি a square minus b সমান a plus b into a minus b a plus b into a minus b এটা হলো a square minus b square সূত্র plus plus 4ab a square minus b square মানে a plus b into a minus b plus 4ab plus 4 লিখে রাখলাম এখন আসি কি পাইলাম আমরা a plus b into a minus b এখন আমি মান বসাবো a plus b কিন্তু a minus b এর মান এখানে নেই আর 4 into a b এর মান বসাতে পারি a b এর মান বসাতে পারি a plus b এর মান বসাতে পারি a minus b এর মান আমি বসাতে পারি না এখানে মানের বিন মান আমরা জানি না তাহলে আমরা এ মাইনাস বি এর জন্য আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করব তাতে করে এটার মান আসে যেমন এ মাইনাস বি ইকুয়াল টু আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি এটা আমরা জানি মানে এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি a minus b whole square equal to এটার মান হলো 12 কোনটা বসাই 12 whole square minus 4 into 32 সমান কি হবে আবার a minus b whole square 141 144 minus 4 দুগুণে 8 4 দুগুণে 8 3 ছাড়া 12 128 তাহলে কত থাকলো সমান সমান এ মাইনাস বি হোল স্কয়ার 14 থেকে 8 গেলে 6 8 7 14 হাতে হলো 1 3 4 থেকে 1 গেলে 4 থেকে 3 গেলে আর 1 16 তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সমান 16 সুতরাং এ মাইনাস বি ইকুয়াল টু 4 4 16 4 তাহলে এ মাইনাস বি মান আমরা পেয়ে গেলাম এ মাইনাস বি ইকুয়াল টু 4 পেয়ে গেলাম তাহলে এ মাইনাস বি মানটা এখানে বসাবো এ প্লাস বি মান দেওয়া আছে এবং 4 ইনটু এ বি মান দেওয়া আছে আসি মানটা বসাই কত পাইলাম এখানে 4 এ মাইনাস বি ইকুয়াল টু 4 খেয়াল রাখতে হবে এ মাইনাস বি ইকুয়াল টু 4 এখন আবার অঙ্কটা বসাই এ প্লাস বি ইনটু এ মাইনাস বি প্লাস 4 এ বি এ হলো আমাদের অঙ্ক তাহলে সমান সমান এই মান বসাবো এ প্লাস বি ইকুয়াল টু 12 a plus b equal to 12 into a minus b equal to 4 plus 4 into a b man 32 a plus b man holo 12 into a minus b equal to 4 plus 4 into a equal to 32 সমান সমান কি হলো
4 48 plus 48 plus 4 গুণে 8 3 4 12 হয় কি 13 4 বার 48 প্লাস 4 2 গুণে 8 3 4 12 সরি 4 2 গুণে 8 3 4 12 4 2 গুণে 8 3 4 12 তাহলে ইকুয়াল কত হলো আচ্ছা এটা 16 6 হয়ে থাকলো 1 এলো 3 আর 4 8 8 16 6 হয়ে থাকলো 1 3 আর 4 এ 7 1 176 সুতরাং প্রমাণ হয়ে গেল সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড